নমস্কার দর্শক বন্ধু, আমি আজকে জন্ডিস পেশেন্টদের খাদ্য খাবার সম্পর্কে আলোচনা করব। জন্ডিস রোগীকে সারিয়ে তোলার জন্য যেমন ওষুধের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনই খাদ্য খাবারেরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখুন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করুন। আর এই রকম মেডিকেল রিলেটেড ভিডিও, মেডিকেল টিপস এবং হোমিওপ্যাথি সম্পর্কে জানতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে দেখুন আজকের নতুন ভিডিও। জন্ডিস পেশেন্টদের খাদ্য খাবার সম্পর্কে যে বাধানিষেধগুলো আছে তার সম্পর্কে যে আলোচনা করব, সেটি যদি কোনো জন্ডিস পেশেন্ট মেনে চলেন, সে অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি এই খাদ্য খাবারে দুটো টপিক তৈরি করেছি। প্রথম টপিকটি হলো কী কী খাদ্য খাবার সে গ্রহণ করতে পারবে এবং কী কী খাদ্য খাবার সে গ্রহণ করতে পারবে না। প্রথম টপিকে আসি, কী কী খাদ্য খাবার সে গ্রহণ করতে পারবে। প্রথম হলো জল। পেশেন্টকে অবশ্যই দিনে 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। জল তার শরীরকে ঠান্ডা রাখবে এবং শরীরের টক্সিনগুলো কিডনির মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে ফেলতে পারবে, ফলে দ্রুত জন্ডিস রোগী আরোগ্য লাভ করবে। পরের হলো তাজা ফলমূল এবং সবজি তাকে খেতে হবে। তাজা ফল এবং সবজির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার থাকে, তাই লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়ক হয়। ফলমূল এবং সবজির মধ্যে যে সকল ফলমূল এবং সবজি খাওয়া উচিত সেগুলো হলো যে কোনো লেবু, যেমন পাতি লেবু, কমলা লেবু, মৌসুমি লেবু, আম, পেঁপে, আখের রস, মিশরি, টমেটো, বিট, গাজর, ব্রোকলি, ফুলকপি, আদা, রসুন এবং ইত্যাদি। দিনে একবার হালকা কফি খাওয়া যেতে পারে, তবে চা না খাওয়াই ভালো। অনেক ক্ষেত্রে চায়ে ক্ষুধা নষ্ট করে। ভাত জন্ডিস পেশেন্টদের খুব ভালো খাবার হিসাবে গণ্য হয়। ডাল, শিম জাতীয় খাবার খাওয়া যায়। ডালের মধ্যে মসুর, মুগ, অড়হর, মটর ডাল খাওয়া যায়, তবে কলার ডাল না খাওয়াই ভালো। জন্ডিসের ক্ষেত্রে অড়হর ডাল খুব উপাদেয় খাদ্য হিসাবে স্থাপিত হয়। হালকা প্রাণীজ প্রোটিন খাওয়া যেতে পারে, যেমন নদী বা পুকুরে ছোট মাছ। যে খাবারগুলো জন্ডিস পেশেন্টরা খেতে পারবে না সে সম্বন্ধে আমি আলোচনা করি। প্রথম হলো তৈলাক্ত জাতীয় খাবার, উচ্চ মশলাযুক্ত খাবার, ইস্টযুক্ত খাবার, যেমন পাউরুটি, কেক ইত্যাদি, তেলে ভাজা, ক্ষীর, ঘন দুধ, ঘি, মাখন, রেড মিট, মিট এবং যে কোনো তৈলাক্ত চর্বি জাতীয় খাবার বন্ধ রাখা উচিত। বাজারে যে কোনো প্যাকেটজাত খাবার, কালার ফুড, ক্যান ফুড, প্রসেস ফুড অবশ্যই তাকে বন্ধ করা উচিত। অতিরিক্ত লবণ এবং লবণাক্ত খাবার বন্ধ করতে হবে। যে কোনো ধরনের নেশা তাকে জন্ডিস চলাকালীন বন্ধ অবশ্যই করতে হবে, যেমন সিগারেট, তামাক, অ্যালকোহল, বিয়ার, এই সকল জাতীয় খাবার জন্ডিস চলাকালীন তার মোটেই খাওয়া যাবে না। দর্শক বন্ধু, আজ এইটুকুই। সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে, এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আসি দর্শক বন্ধু, আবার সামনের দিন আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।